فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على نشيب كشتي سر درو سلے دری دریا اگر نمی مرت موجش نبی نی روح ساحل اللہم بدہ ساقی می باقی کدر جنت نخواہی کنارے رکن بد گلگلستے مسلارا فغانا کا لول آنے شو وشیرین کشہر شوب چنانے برندے صبر از دل ترخانہ خوان یگمارا بلغل علا بکمالی শুধু জ্ঞানী আমার দিন দরদি ইসলাম দরদি শিক্ষিত মোমেন মুসলমান বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা নামাজি ভাইরা মুত্তাকি ভাইরা ইমানদার ভাইরা জাকিরিন ভাইরা মুয়াজ্জাজ মুকাররম উলামা ইকরাম হাফেজে কুরআন আমার স্নেহে ছোট ছোট ভাইরা দোকানদার ভাইরা আশেপাশে অনেক হিন্দু ভাইরা আছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। মাশাআল্লাহ আজকে সীতাপুর বাজারের বুকে এত সুন্দর একটা শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন আপনারা করেছেন, আমাকে খুব ভালো লাগছে। সাধারণত দেখা যায় ঈদের আগের দিন থেকে নিয়ে চাঁদ রাত থেকে নিয়ে ঈদের রাত ঈদের পরের দিন রাত বিভিন্ন জায়গায় আপনি যদি এখনই আমার গাড়িতে ওঠেন আপনাকে যদি সঙ্গে করে যদি হুগলি সেতু পর্যন্ত নিয়ে যায় দেখবেন রাস্তার ধারে বড়গেছিয়া বাজার পথ থেকে 5 কিলোমিটার 6 কিলোমিটার ছাড়া ছাড়া এক একটা মঞ্চ তৈরি করে। এবছর আমি যাইনি ওদিকে, নিশ্চয় এবছরও হয়েছে, একটা করে মঞ্চ তৈরি করে সেখানে দুদিকে বক্স লাগায় লাইটিং করে আর মিউজিক বাজিয়ে ডিজে বাজিয়ে সেখানে জন যুবক ছেলেরা সারা রাত ধরে 3 দিন 4 দিন ধরে সেখানে খেঁচাখেঁচি করে। এই ঈদকে উপলক্ষ করে কত জায়গায় কত নাজায়েজ কত রকম অনুষ্ঠান হচ্ছে। এরকম বকরা ঈদের সময় মহরমকে উপলক্ষ করে তো যেখানে সারা দুনিয়ার মানুষ একটা হৈ হুল্লোড় রং তামাশার মধ্যে আনন্দের মধ্যে মেতে আছে সেইখানে আপনারা
এই যে সীতাপুর বাজারে এত সুন্দর একটা কোরআন হাদিস মোতাবেক একটা সারা শরীয়তের দিনই একটা মাহফিলের, কোরআনের মাহফিলের, শিক্ষার মাহফিলের, দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহর ওলিদের সবে সানি করেছেন, এটা আমাকে খুব ভালো লাগছে। আজকে সেই পাক মোতাবাদ মাহফিলে আপনারা সকলে দূর দূরান্ত থেকে, আশেপাশের পাড়া থেকে, মহল্লা থেকে কম বেশি সকলে এসে হাজির হয়েছেন। আমি গুনাহগার অদম খাকসার, আমিও আপনাদের এই মজলিসে এসে, বেহেশতের বাগানে এসে হাজির হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে এইরকম একটা মোতাবাদ মাহফিলে, বেহেশতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন, তার জন্য আল্লাহ দরবার শরীফে লাখ ও লাখ শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই যে সব আগে বললাম যে অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গায়, তার মূল কারণটা কোথায় জানেন? আমাদের অন্তর থেকে, আমাদের ছেলেদের, জন যুবকদের অন্তর থেকে আস্তে আস্তে আল্লাহর ডর ভয় উঠে যাচ্ছে। আল্লাহর ডর ভয় বলে কোনো জিনিস নাই। আজকে যদি আমাদের অন্তরে আল্লাহর ডর ভয় যদি সামান্য কিঞ্চিত পরিমাণ যদি আমরা আনতে পারতাম, তাহলে আমাদের আর ভাবনা ছিল না। এ আল্লাহর ডর ভয় এমনি এমনি কিন্তু আসবে না। নামাজ পড়লে আল্লাহর ডর ভয় অন্তরে আসবে না, রোজা রাখলে আল্লাহর ডর ভয় অন্তরে আসবে না, কোরআন তেলাওয়াত করলে আল্লাহর ডর ভয় আসবে না। আপনি বলেন এবার নতুন কথা আপনি আরম্ভ করলেন। আলেম ওলামাদের কাছে আমরা শুনেছি নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহর ডর ভয় আসে, কিন্তু আমি প্র্যাকটিক্যালে যেটা দেখছি, প্র্যাকটিক্যাল যেটা আমাদের সামনে ঘটছে, বাস্তবকে সামনে রেখে তো আপনাকে কথা বলতে হবে। আমি যেটা দেখছি সেটা আমি বলবো না। আজকে নামাজও পড়ছে, চুরিও করছে, নামাজও পড়ছে, ডাকাতিও করছে, নামাজও পড়ছে, মদও খাচ্ছে, দেখছি আমরা যেটা, নামাজও পড়ছে, সুদও খাচ্ছে, নামাজও পড়ছে, পণও নিচ্ছে, নামাজও পড়ছে, পরের মেয়ের বিয়েও ভাঙাচ্ছে, নামাজও পড়ছে, মা বাপকে ধরে ঠেঙাচ্ছে, মা বাপ চোখের পানিতে ভাত খাচ্ছে, নামাজও পড়ছে, বইয়ের সঙ্গে দুর্ব্যবহার করছে, নামাজও পড়ছে, পরের জমি দখল করে নিচ্ছে, সেটেলমেন্ট অফিসের নাম বসিয়ে দিয়ে নামাজও পড়ছে, যত রকম হারাম কাজ করছে। মসজিদ থেকে বেরিয়ে একটা পা জুতোই একটা পা মসজিদের সিঁড়িতে, পকেট থেকে বিটা বার করে খচাং করে মেরে দিল। মসজিদ থেকে বের হই সামনে চায়ের দোকানে টিভি সিরিয়াল চলছে, এদিক ওদিক চেয়ে টুপিটা মাথা থেকে খুলে পকেটে নিয়ে যে সুই হয়ে ভেতরে ঢুকে গেল, ঢুকে ওই যে বসলো দেড় ঘন্টার ওঠেনে, এক কাপ চা খেতে যেয়ে ছ কাপ সাত কাপ চা খাওয়া হয়ে গেছে। দোকানদার বলছে যত খাবে তত আমার লাভ, ওই জন্য তো আমি এটা লাগিয়েছি এত টাকা খরচা করে, এমনি নাকি বুঝতে পারছেন না কথা? নামাজ পড়ে বেরিয়ে বলছে চাচা তোমার জমির ধান কেটে নিয়েছে, সত্যকে মিথ্যে একবার যাচাই করলো না, সঙ্গে সঙ্গে টুপিটা খুলে এমন মুখ খারাপ হচ্ছে আর জমির দিকে দৌড়চ্ছে, বলে চল্লিশ দিন মুখ নাবাক হয়ে থাকবে। নামাজ পড়াচ্ছে, জোহরের নামাজ, আসরের নামাজ, মগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, দশ বছর ধরে ইমামতি করছে, ফজরের নামাজ পড়ে সেভেন আপের বোতলে পিচ্ছাপ করে মসজিদের তাকের উপরে রেখে দিয়েছে। একদম প্র্যাকটিক্যাল ঘটনা, আমি নাম ঠিকানা একটু বলে দেবো, আমার কাছে ফতোয়া লিতে এসেছিল, আমি উল্টো পাল্টা কথা বলি না, আমি কারোর বদনামও করতে বলছি না, আমি এ থেকে শিক্ষা আছে। একটা ইমাম খারাপ কাজ করেছিল, সব ইমাম খারাপ না, আমি বলতে চাচ্ছি এ থেকে আমি একটা শিক্ষা বার করতে চাচ্ছি।
তো অনেক মুসল্লি আছে একটু আগে আগে মসজিদে আসে, দখলুল মসজিদ পড়বে, উমরি কাজা পড়বে, হাদিস পাকের মধ্যে আছে, যে যত তাড়াতাড়ি মসজিদে আসে সামনের কাতারে ইমামের কাতারে দাঁড়ালে তত বেশি সব অনেকে আগে আগে চলে আসে। বয়স্ক মানুষ এসেছে তো, এসে কাশির ঝোঁক উঠে গেছে, কাশি আর ওখানে সেভেন আপের বোতল রাখা আছে, মনে করছে পানি। সেভেন আপের বোতলটা ওটা সবুজ রঙের, গ্রিন কালারের, তাই না? ওমতে কি আছে বোঝা যাবে? স্প্রাইটটা সেভেন আপের বোতলটা তো গ্রিন রঙের হয়, তো কি আছে বোঝা যাবে? মনে হচ্ছে পানি। আর প্যাঁচটা খুলে যে গালে ঢেলে দিয়ে একদম ঢ্যাক করে দেখছে একদম নুনটা খার। সব গ্রামের লোক এসে গেছে, কেউ স্বীকার করছে না যে মুয়াজ্জিনকে ঘা কদক দিয়েছে। তখন মুয়াজ্জিন বলছে আমি নয় ইমাম সাহেব, ফেলতে ভুলে গেছে, প্রত্যেক দিন এরকম করে। তো ফুরফুরে আমি বলছি যে তো কি হয়েছে, তা ফতোয়া কি নিতে এসেছেন? বলছে 100 মধ্যে 80% মানুষ বলছে ওর পেছনে নামাজ পড়বো না, কিন্তু 20% মানুষ, 20% মানুষ জন যুবক, তারা বলছে আমরা ওই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়বো। ইমাম সাহেব আমাদের ইয়ারের বন্ধু, আমাদের দোস্ত, প্রত্যেক দিন মগরবে নামাজ পড়ে চায়ের দোকানে বসে একসঙ্গে চা খাই, একসঙ্গে মোবাইল দেখি, একসঙ্গে ফ্রি ফায়ার খেলি, একসঙ্গে পাবজি খেলি, রাজা খৈনি, তিরঙ্গা, তুলসী, তালাব, রজনীগন্ধা বসে বসে খাই একসঙ্গে। ও আমাদের বন্ধু, ও মসজিদে পিচ্ছাপ করে ফেলুক, মসজিদে হেগে ফেলুক, মসজিদে পেঁচকে ফেলুক, ও জেনা করুক, ও দাড়ি চেটে ফেলুক, ও যাই খুশি করুক, ওর পেছনে আমরা নামাজ পড়ব। আমি তাহলে আমার ফতোয়ারা মানবে? আমি যদি বলি ওরা তো ডিসাইড করিয়ে এসেছে যে ওর পেছনে পড়ুক, আমি বললে শুনবে? যান ফুরফা মাদ্রাসায় চলে যান, মাদ্রাসা যে এটা লিখিতভাবে আপনারা জানান, স্টাম্প মেরে ফতোয়া নিয়ে যেয়ে মসজিদে লটকে দেন। এবারে যার ফতোয়া দেখে নামাজ পড়তে ইচ্ছা যাবে, পড়বে না পড়বে। আমি বলতে চাচ্ছি এই কথা, ও তো 5 ওয়াক্তের নামাজ 10 বছর ধরে মুসল্লিদেরকে লে পড়াচ্ছে, তো ওর যদি অন্তরে এতটুকু আল্লাহর ডর ভয় থাকতো ওখানে তো মসজিদে পিচ্ছাপ করত, আর এই বোতলে পিচ্ছাপ করে, আর সেভেন আপের বোতলে পিচ্ছাপ করে আর কোরআন শরীফে আলমারিতে রাখতে পারত? তাহলে নামাজ পড়লেই যে আল্লাহর ডর ভয় আসবে নয়। হাজি সাহেব ড্যান্স দিয়ে দিল, নেচে ফেললো, জানেন আমার মোবাইলে রেকর্ডিং করা আছে, কোথায়? বেশি দূর নয়, এই যে কুমির মোড়ায় 50 লাখ টাকা দিয়ে প্যান্ডেল হলো, বোম্বে থেকে যারা ড্যান্স করে নাচ করে তাদের কেউ এনেছে। মুসলমানের এত হারামের টাকা হয়ে গেছে, কি করে টাকাটা ইউটিলাইজ করবে, খরচা করবে আর ঠিক করতে পারছে না। একদম লাল কেল্লার আদলে ওই রকম অনুকরণ করেছিল। তো শেষবেলায় বিয়ের পরে যখন নাচ হচ্ছে, ড্যান্স হচ্ছে, তো মেয়ের দাদু ছেলের বাপ দাঁড়িয়ে আছে, হাজি সাহেব 64 বছর বয়স, হাজি রুমাল দিয়ে এরম দাঁড়িয়ে আছে, দেখছি ড্যান্স। কে মনে হয় একজন বলে ফেললো, গান বাজছে তো শোনা যায় না, আমার কাছে রেকর্ডিং আছে, ওখানকার লোকেরাও বললে বলবে। তারপরে আমি ওখানে জলসায় গেছিলাম, 14 পুরুষে উদ্ধার করে দিয়ে এসেছি, ছাড়িনি। তো কে মনে হয় বলে ফেললে হাজি সাহেব একবার হয়ে যায়, এই কথা মনে হয় কে বললো? দেখি হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে রুমালটা একজন হাতে দিয়ে দিল, টুপিটা খুলে দিয়ে দিল, দিয়ে এদের নিচে মতো স্টেজটা লপাং করে উঠে পড়লো। উঠে পড়ে হাজি সাহেবের যদি কোমর দোলানো কোমর নাচানো দেখবেন, মাঝে মাঝে যে আবার কোমরে হাত দিয়ে এরকম করে ড্যান্স দিচ্ছে, হাজি সাহেবের যদি নাচ ড্যান্স যদি আপনি দেখবেন, নাউজুবিল্লাহ মিন শুকরবাই, নাউজুবিল্লাহ মিন জালে। 3 বার হজ করেছে ছেলে, মনে কোনোদিন অত খুশি হয়নি। হাজি সাহেব নেচে ফেলেছে বলে ছেলে এত খুশি হয়ে গেছে, 2000 টাকার নোট আর 500 টাকার নোটটা টেবিল ফ্যানের সামনে, আমি তো জানি না কেমন করে নোট
উড়াই তো দেখলাম যে এরকম ব্যান্ডেলটা টেবিল ফ্যানের সামনে আমি এরকম ধরেছি, ধরে এরকম শেক 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 এরকম করে করছি আর ফো করে সব উঠছি। এত খুশি হয়ে গেছে, কি ভালো কাজ করছি, নাও দিলাম। তাহলে হজ করে এসেছি তিনবার, আল্লাহর ডর ভাই অন্তরে আসে না, বুঝছেন কথা? এত নামাজের এত শিখাবার প্রচেষ্টা, নামাজের ওয়াজ, নামাজের বই, নামাজের পুস্তক, নামাজের লেখনী, নামাজের বয়ান, নামাজের তকরির, নামাজের চিল্লা, নামাজের গোশ, নামাজের ওয়াজ, নামাজের তকরির, নামাজ বুড়ো হয়ে গেল। তাহলে তো একদম নামাজের মহব্বত এমন আসবে সে তো আর ভুলতে পারবে না, সবসময় তাকে টানবে নামাজ নামাজ নামাজ। যেই ফরজ নামাজটা হয়ে গেল সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে আর সুন্নত পড়ছে না, যেই ফরজটা হয়ে গেল সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে নফল পড়ছে না, যেই ফরজ নামাজটা হয়ে গেল সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে আর মোনাজাত করলো না। আফটার অল তাহলে কি হলো রেজাল্ট? জিরো। সব দিক থেকে আমি দেখাচ্ছি কিন্তু কোনো আমল কিছু কাজে আসছে না, জিরো। বরঞ্চ আপনি বলতে পারেন সিজনেবল একটা হেদায়েত হয়েছে মানুষ, কখন? যখন এই করোনা এসেছে, যখন অমিক্রন এসেছে, যখন ডেঙ্গু এসেছে, কি একটা জ্বর হলো ঝিনঝিনে রোগ তখন বলেছিল ঝিনঝিনে রোগ, জন যুবক ছেড়ে বলে ডিস্কো হয়েছে, পানিতে চোবাতে হচ্ছিল, মনে আছে আপনাদের? গায়ে মাথায় পানি ঢালতে হচ্ছিল, একটা জ্বর এসেছিল, একদম মসজিদ ভরে গেল সব নামাজি, দুতলা তিনতলা রাস্তায় জল সাজ যাচ্ছি, দাঁড় করিয়ে বুঝে তাবিজ দিতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে, সেই গাড়ির সামনে আটকেছে, তাবিজ দিয়ে যেতে হবে আমাদেরকে, সব গ্রামে সব ডেঙ্গু হচ্ছে, এই করোনার সময় মসজিদ ভরে গেল এত নামাজি। যেই করোনা চলে গেল, অমিক্রন চলে গেল, ডেঙ্গু চলে গেল, প্লেগ চলে গেল, ওই সব আরো সে কি সব রোগ হয়েছিল, সাইন ফ্লু, অমুক তমুক, প্লেগ চলে গেল সঙ্গে সঙ্গে, তুই কি আর মুই কে, কোথায় নামাজ, কোথায় মসজিদে সেই মুসল্লি, সেই 50 জন, সেই 18 জন, সেই 36 জন, জাইসান কে তাইসান, শুকটি মে বেগানি, এটা হিন্দিতে উর্দুতে কথা আছে, সেই জাইসান কে তাইসান, শুকটি মে বেগানি। তো সিজনেবল হেদায়েত হয়েছে তবুও, কিন্তু এই ওয়াজ নসিহত এই তমাম দুনিয়া মিটিয়ে যে বেড়াচ্ছে এই সব তবলিক ভাই, তবলিক ভাই এই যে বিভিন্ন রকম আপনার প্রচেষ্টা, এই যে আমরা তো ওয়াজ করছি করছি, কাজ হচ্ছে না, সেইভাবে কাজ হচ্ছে না, বরং কাজ হয়েছে কখন? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছিলেন ওই ব্যক্তি কামিয়াবি হাসিল করলো যে তাসকিয়া নাফস করলো এবং জিকির করলো এবং নামাজ পড়লো। তাসকিয়া নাফস মানে ইসলাহে কলব, ইংলিশে যাকে বলে রেক্টিফাই অফ হার্ট, আত্মশুদ্ধি। আল্লাহ রাসূল বলেছেন মানুষের শরীরের মধ্যে একটা গোত্রের টুকরো আছে, ওই গোত্রের টুকরো যদি পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ থাকে, তার নামে হুজা ইবাদত বন্দেগী আমল কোরআন তেলাওয়াত দেখা শোনা খাওয়া দাওয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আর ওই গোত্রের টুকরো যদি অপরিষ্কার থাকে সব অপরিষ্কার হবে, আলাহিল কলব নামাস্তাবা ওই গোত্রের টুকরোটারই নাম হচ্ছে কলব, অন্তর মন হার্ট হৃদয়। যদি এটা ঠিক থাকে সব ঠিক থাকবে,
আর এটা কি করে ঠিক হবে, কি করে পরিষ্কার হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বড় তরিকার ইমামরা বলছেন, কুরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতে হবে, জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতে হবে, তবে কলব পরিষ্কার হবে। লোহায় জং পড়ে গেলে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়, ফাইল দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়, কিন্তু আপনারা আমার কলবে ময়লা পড়ে গেছে, কি করে পরিষ্কার হবে? বুঝতে পারছেন না কথা? এই তরিকা মশক করতে গেলে উস্তাদ ধরতে, শিক্ষক ধরতে হয়। আমাদের ভিতরে যে খাসায়েলে হাইওয়ান মানে জানোয়ারের খাসলত, এই মানুষ আমরা, কিন্তু আমাদের ভেতরে জানোয়ারের খাসলত আছে। দেখবেন দুটো কুকুর মারামারি করে, দুটো মোরগ মারামারি করে, দুটো বিড়াল মারামারি করে, কিন্তু মারামারি করে একজন একজনকে জানে মারে না। কিন্তু আজকে মানুষ মারামারি করতে করতে একজন একজনকে জানে মেরে ফেলছে, খুন করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, গলা কেটে দিচ্ছে, ফাঁসি দিয়ে দিচ্ছে। জানোয়ার জানোয়ারকে জানে মারছে না, মানুষ মানুষকে জানে মেরে দিচ্ছে। জানোয়ারের থেকেও আমাদের ভিতরটা খারাপ হয়ে গেছে। একটা বললাম, এরকম দশটা জানোয়ারের খাসলত আমাদের ভিতরে আছে, সেটা ভিতর থেকে বাইরে বার করতে হবে। পীরের দরবারে গিয়ে তরিকা মশক করতে হবে, যে সমস্ত সবকগুলো আছে সেগুলো মশক করতে হবে। যেমন এই যে আল্লাহর ডর ভয়, আমি বলছি নামাজ পড়লে হবে না, তো এই আল্লাহর ডর ভয় খাশিয়াতে ইলাহির মাকাম বলে একটা মাকাম আছে, খাওফ ইলাহির মাকাম, সেই খাওফ ইলাহির মাকাম হাসিল করতে হবে আমাদেরকে, তবে আমাদের অন্তরে আল্লাহর ডর ভয় আসবে। আমি খালি আমার যুক্তি দিয়ে খালি বলিনি, রিওয়ায়েত আছে হাদিস পাকের, হাদিস পাক থেকে দলিল আছে। আল্লাহ রাসূল বলেছিলেন, কাম মিন কাঈমিন লা ইয়াকুমু ইল্লা শাহরু, কাম মিন সাঈমিন লা ইয়াসুমু ইল্লা বিজ্জুয়ে। অনেক রিওয়ায়েতের মধ্যে আছে ইল্লা যিমা, আল্লাহ নবী বলেছিলেন দেহে এমন নামাজে আছে সারা জেগে জেগে তারা নামাজ পড়ে, কিন্তু আমি নবী বলছি নামাজ তাদের রাত জাগাই সার হয়, বহু এমন রোজাদার আছে সারা মাস সুখে সুখে রোজা রাখে, কিন্তু আমি নবী বলছি রোজা তাদের হয় না, সুখিয়ে থাকাই সার হয়। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফ আছে, আল্লাহ নবী বলছেন নামাজ হয় নে, কোন আলেম সাহেবের ক্ষমতা নাই আমার সামনে সে আমার হাদিসটাকে ক্যান্সেল করে দেবে। আমি আগে বলেছি নামাজ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আমি এই জায়গাটাকে না ঠিক করছি, ইসলাহে কলব না করছি, হুদুরে কলব যতক্ষণ পর্যন্ত না করছি। আল্লাহ রাসূল বলছেন লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর, সে হুদুরে কলব আনতে হবে নামাজের সঙ্গে সঙ্গে একাগ্রতা, কনসেন্ট্রেশন অফ মাইন্ড, আল্লাহর ডর ভয় আমাদের অন্তরে আনতে হবে। নবীর মতন নামাজ পড়তে হবে, সাহাবা ইকরামদের মতন নামাজ পড়তে হবে, তাবেইন তাবে তাবেইনদের মতন নামাজ পড়তে হবে, ইমামদের মতন, আইম্মাদের মতন নামাজ পড়তে হবে, বড় পীর সাহেব খাজা সাহেবের মতন নামাজ পড়তে হবে। আমরা নামাজ পড়ছি নয়তন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ওয়া দালা, ব্যাস নামাজটা খালি শুরু, এক মিনিট কি দেড় মিনিট মনটা ঠিক থাকে, তারপরে নামাজের মধ্যে যত বিবি বাল বাচ্চা ঘর সংসার হাঁস মুরগি গরু বাছুর কলকাতা হাওড়া হাট বড় বাজার বড়গেছিয়া জগৎবল্লভপুর জাঙ্গিপাড়া সব নামাজের মধ্যে ঢুকে যে একদম খেঁচা খেঁচি করছে, ইমাম সাহেব সালাম ফিরে দিল, আমরা সালাম ফিরে দিলাম, কোন দুনিয়ায় যেন ছিলাম। এইরকম নামাজ পড়ে পড়ি আমরা বুড়ো হয়ে যাচ্ছি। নবীর মতন নামাজ পড়বেন না? নবী এরম নামাজ পড়েছিলেন? সাহাবারা এরম নামাজ পড়েছিলেন? তাবেইন তাবে তাবেইনরা এরকম নামাজ পড়েছিলেন? বড় পীর সাহেব খাজা সাহেব দাদা হজে এরকম নামাজ পড়েছিলেন? তাদের মতন নামাজ পড়বেন না? তাদের মতন নামাজ পড়তে গেলে আপনাকে আমাকে নামাজের সঙ্গে সঙ্গে জাহিরের সঙ্গে সঙ্গে বাতিনি এই জায়গাটাকে ঠিক করতে হবে।
ও রব হ্যায় জিসনে তুঝকো, ও রব হ্যায় জিসনে তুঝকো হামা তন করম বনা, হম ভিখ মাগনে কো তেরা আস্তা বতায়া। আল্লাহুম্মা সাল্লি আলা আমার মেন বলার উদ্দেশ্য যেটা, যে আমাদের অন্তরে আল্লাহর ডর ভয় আমাদের অন্তর থেকে উঠে যাচ্ছে, একটু এবাদত বান্দিগির সঙ্গে আল্লাহর ডর ভয় অন্তরে রাখতে হবে। আমি আজকে বক্তব্যের মধ্যখানে বললাম, এবছরে আমি রোজার আগে অনেক জায়গায় আমি বলেছি, ইহুদি মেয়ে ছেলে, বিধর্মী মেয়ে ছেলে, কাফের মোশরিক, বিধর্মী, রমজান মাসে বাচ্চা ছেলেকে করে করে নিয়ে দোকানে সদা করতে গিয়েছিল, দোকানদারের শোকেশে মিষ্টি রাখা ছিল, বাচ্চা ছেলেটা মিষ্টি খাওয়ার জন্য একদম জিদ আরম্ভ করলো, ঝোঁক ধরলো। ইহুদি বিধর্মী মাটা সেই সময় বাচ্চা ছেলেটার মুখে একটা হাত দিয়ে বলেছিল, এখন মুসলমানদের রমজান মাস চলছে, সকলে ডাক পোকারে, সকলে রোজা রেখে আছে, সুখী আছে, তোমাকে ডাক পোকারে আমি মিষ্টি খেতে দেব না, চলো বাড়িতে, চলো বাড়িতে গিয়ে তোমাকে আমি মিষ্টি দেব। কিতাবে লেখা আছে বহু বছর পরে যখন ওই মেয়েটা মারা গেল, সেই যুগের মত বড় একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখছেন, খবে দেখছেন যে ওই মেয়েটা বিহিতের মধ্যে, জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহর ওলিটা স্বপ্নে জিজ্ঞাসা করছেন, তুমি তো জীবনে কোনোদিন কলমা পড়ো নাই, জীবনে কোনোদিন এক ওয়াক্তের জন্য হলো আল্লাহর দরবারে তুমি মাথা হ্যাট করো নাই, তুই তো মুসলমানই নয়, তুমি কি করে বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে গেলে? সেই সময় মেয়েটা বলেছিল, আমি রমজান মাসে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে আমি সদা করতে গিয়েছিলাম, আমার বাচ্চাটা মিষ্টি খাওয়ার জন্য জিদ আরম্ভ করেছিল, আমি সেই সময় আমার বাচ্চাটাকে বলেছিলাম না, এখন মুসলমানদের রমজান মাস চলছে, তোকে আমি মিষ্টি খেতে দেব না, এতটুকু রমজান মাসের সম্মান করেছিলেন বলে, এতটুকু রমজান মাসের তাজিম করেছিলেন বলে, এতটুকু রমজান মাসের আমি আদর করেছিলাম বলে, আমি যখন মারা গিয়েছিলাম আমার মারা যাওয়ার সময় আল্লাহ পাক আমার কপালে আমার নসিবে কলেমা শরীফের মতন অত বড় একটা নিয়ামত দান করেছিলেন, অর্থাৎ আমার মনটা আল্লাহ পাক ইমানে সঙ্গে করেছিলেন বলে আমি মেয়ে ছেলে আজকে বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে ঘুরে। ইহুদি মেয়ে ছেলে, বিধর্মী মেয়ে ছেলে আজকে রমজান মাসে সম্মান করলো, আর আজকে আমাদের মুসলমানের ঘরের ছেলেরা, মুসলমানের ঘরের যুবকরা দিন দুপুরে রাস্তাঘাটে বেহার মতন খেয়ে খেয়ে ঘুরে বেড়ায়, রোজা রাখে না, বড় বড় হোটেলগুলোই আবার একটা করে পর্দা লটকানো থাকে, বারাসাতে, বেড়াচাপাই, বসিরহাটে, কলকাতায়, পাকসাকের এরিয়ায় অনেক ছোট ছোট হোটেলগুলোই সামনে পর্দা লটকে দেয়, আর পর্দার মধ্যে একদম ফুল দমে চলছে, র্যান্ডম চলছে, বড়োগুলোও দেখি দাঁতে খেলাল করতে করতে বের হচ্ছে, কিছু বসলে, কিছু বললে বলে গ্যাস, সারাদিন খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আসরের নামাজের পরে একদম দাঁতল কানে দিয়ে এক হাতে মোটর সাইকেল চালাচ্ছে, এক হাতে দাঁতল করছে, আর ইফতারের সময় তো একদম কোনো রকমের ফল, চার পাঁচটা
হোটেলের হালিম, টেংরি, পরোটা, পেঁয়াজি, বেগুনি, গোত্তের চপ, আলুর চপ, কিছু বাদ নেই। রোজা নেই রাখা তো কিয়া হয়, ইফতার নেই করেনগে, ইফতার নেই খায়েনগে, কম সে কম এক সাথ বেঠ কে খানা সুন্নত হয়, কম সে কম সুন্নত আদায় করেনগে, রোজা রাখবে রে, ইফতার খাবে, ইফতার খাবে, আর একসঙ্গে বসে সুন্নত আদায় করে বলছে। মেটিয়া বলুজি আপনারা তো জান দেখেছেন, হ্যাঁ, যত সুন্নত খালি খাবার সময় এরকম বড় থালায় একদম খাবার নিয়ে চলে এলো, হুজুরকে দাওয়াত করেছে, সঙ্গে তিন চারজন আছে, এবারে ইমাম সাহেব, হাফেজ সাহেব, কিছু ছাত্র, আরও কিছু হাজি সাহেব সব বসবে, তো 15 জন। এর 15 জনকে খাবার দিতে গেলে যদি এক প্লেট করে খাবার দেয় তাহলে 15 জনকে 15 প্লেট খাবার দিতে হবে, ভাত দিতে হবে, 15টা ডিম দিতে হবে, 15টা মাছ দিতে হবে, 15টা বাটি করে তরকারি দিতে হবে, 15টা মুরগি দিতে হবে, মুরগির তরকারি দিতে হবে। এবারে বলছে একসঙ্গে খাওয়া সুন্নত, এবারে বড় একটা থালায় করে মধ্যে এতটা ভাত আর একটা বড় পেয়ালায় তরকারি, এদিকে তরকারি সব দিয়ে ওই দিয়ে দিল, এবারে 15 জন মিলে তোরা এবারে খাবলা খাবলি করে মর, বলছে সুন্নত, ফাঁকিবাজি করে জায়গা পাওনি, মুখে দাড়ি নেই, পাঁচ অক্ষরে নামাজ পড়ে না, বিড়ির গন্ধ বেরোচ্ছে, রোজা রাখে না, নামাজ পড়ে না, কিছুই ফরজ আদায় করে না, সুন্নত আদায় করে না, খাবার সময় ফাঁকি মারার জন্য বলছে থালায় খাওয়া সুন্নত, বড় থালা নিয়ে তোরা মর, থালে একসঙ্গে ওইরকম করে খাপচে খাপচে করে খেতে পারবেন, যাও নিয়ে যাও, পেটে করে খাবার নিয়ে না, আমার কাছে জব্দ পাকা পেয়েছো না, সুন্নত দেখা দিয়েছো, মুখে দাড়ি নেই, বিড়ি খাও, গন্ধ বেরোচ্ছে, নামাজ পড়নি, আর খাবার সময় সুন্নত, বুঝতে পারছেন না কথা, তো এরা ওই রকম রোজা রাখবে না, বলছে একসঙ্গে বসে সুন্নত আদায় করে একসঙ্গে খাবো। ইহুদি মেয়ে ছেলে, বিধর্মী মেয়ে ছেলে ওই রমজান মাসে সম্মান জানাচ্ছে, আল্লাহর ডর ভয় আমাদের অন্তর থেকে উঠে যাচ্ছে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যদি কোনো মানুষ কোনো অন্যায় অপরাধ খারাপ কাজ করতে গিয়ে এক সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহ আমার ডর ভয় তার অন্তরে চলে আসি, আর একবার যদি সেইখান থেকে অন্তরটাকে খারাপ জায়গা থেকে যদি দূরে সরিয়ে নিয়ে চলে আসতে পারে একবার, আমি আল্লাহ তার ইসলাম জান্নাতুল মাওয়া দান করে থাকি। একবার যদি কোনো খারাপ কাজ করতে গিয়ে যদি আমার ডর ভয় আমার ভয় যে অন্তরটাকে দূরে সরিয়ে আনতে পারে। আমার ভাইরা, আজকে সে আল্লাহর ডর ভয় আমাদের অন্তর থেকে উঠে যাচ্ছে।